এই বাড়িটা হচ্ছে একটা পুরনো ভূতের বাড়ি। জেরি, আজকে আমি তোকে ছাড়বো না, আজকে তোকে আমি ধরেই ছাড়বো। আরে টম, তুই আমাকে কোনোভাবে দেখতে পারবি না। দাঁড়া, আমি এখন গিয়ে জঙ্গলি শিয়ালের বাসায় লুকাচ্ছি, দেখি তুই আমাকে কীভাবে ধরিস। তুই কি মনে করেছিস তুই এখানে লুকালে আমি তোকে আর ধরতে পারবো না? দাঁড়া, এখনই তোকে বার করছি। বেরো বেরো। টম মনে হয় জানে না এই ঘরে যে একটা ছোটো ছিদ্র আছে, আমি এখান থেকে এখন বেরিয়ে যাবো, টম আমাকে খুঁজেও পাবে না। দাঁড়া যে দাঁড়া, আজকে আমি তোকে খুঁজে বের করেই ছাড়বো, দেখি তুই আমার হাত থেকে কীভাবে পালাস। পাগল টম তো মনে হয় জানে না আমি যে এই ঘর থেকে বেরিয়ে গেছি। কি শিয়ালটা মনে হয় ওই দিকে কোনো গর্ত করছে। দাঁড়া টম, তোকে এখনই মজা দেখাচ্ছি, আমার সাথে বাট পারি। এই দেখে দেখো টম, তোমার ঘর তছনছ করে ফেলছে, তাকিয়ে দেখো একবার। কি এত বড় সাহসর, তোকে দেখাচ্ছি আজকে মজা। দাঁড়া, এমন কামড় দিব বাপের নাম ভুলে যাবে। মেরে ফেললো গো, আমাকে তো মেরে ফেললো গো। ধন্যবাদ বন্ধু, তোমার জন্য আজকে আমি শয়তানটাকে সাহায্য করতে পারলাম, ধন্যবাদ। ওরে বাবারে, আমার পিঠের উপর এটা কি এসে পড়লো, আমার পিঠটা ভেঙে গেল গো। হায় হায়, টম তো এবার গেছে, শিয়ালের উপরে পড়েছে, ওকে তো আজকে ও মেরেই ফেলবে। টম, মাথা ঘোরানো বন্ধ করে পালা এখান থেকে, আজকে শিয়াল তোকে মেরেই ফেলবে। আগে আমি পালাই, না হলে টম আমাকে ধরে এলে ছাড়বে না, এখন পালাতে হবে। দাঁড়া জেরি বাচ্চা, তুই পালিয়ে কোথায় যাবি, তোকে আজকে দেখেই ছাড়ব আমি। আরে ভাই, আমাকে তো কেউ বের করে দিয়ে যাও, আমি এখানে আটকে পড়ে গেছি, আজকে আমাকে এখান থেকে পালাতেই হবে। টম যদি একবার ধরে আমাকে শেষ করে ফেলবে, একদম বাপের নাম মনে করিয়ে দিবে। পালাও 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 পালাও, দরজাটার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি আমি এখন। টম কীভাবে ঢুকবে, টম তো ঢুকতে পারবে না। একই টম তো ঢুকে পড়েছে। দাঁড়া জেরি, আজকে তোকে আমি আর ছাড়বো না, এই তো তোকে ধরে ফেলেছি, এবার তোকে কে বাঁচাবে বল। তোর শিয়াল বন্ধু তোকে আর আজকে বাঁচাতে আসবে না রে পাগলা, তুই শেষ, তোকে তো আজকে আমি ছাড়বো না। আরে ধর, আমাকে তুমি কি ছাড়বে, তাকে নিজের পিছনে দেখেছো, পূর্ণিমার চাঁদ, এই শিয়াল পূর্ণিমার রাতে যাকে কামড় দিবে সে ওর মতো শিয়াল হয়ে যাবে, কেউ এটা ঠেকাতে পারবে না, তুমি তো এটা জানোই না। কামড়, শিয়াল তো আমাকে কামড়ই দেয়নি, কোথায় কামড় দিয়েছে বল দেখা। একই সত্যিই তো শিয়াল আমাকে কামড়ে দিয়েছে, এখন তো আমিও ওর মতো শিয়াল হয়ে যাব, পূর্ণিমার চাঁদও তো উঠে গেছে। একই একই, আমার এমন কেন লাগছে, আমার মাথা ঘুরছে। একই 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 একই, আমার পিছনে কামড়টা তো বড় হয়ে গেছে, এখন আমার কি হবে। একই, আমি কি এখন সত্যিই শিয়াল হয়ে যাব, কে বাঁচাবে আমাকে। আমার কেমন কেমন যেন লাগছে, আমি মনে শিয়াল হয়ে যাচ্ছি, আমার মাথা ঘুরছে, একে আমার শরীরটা ঘুরছে, কাঁপছে। একে আমার তো বড় বড় নখ বের হচ্ছে, নখ তো বেরিয়ে হয়ে গেছে কিছু। হায় হায়, আমার নখগুলো তো অনেক বড় হয়ে গেছে, এখন থেকে আমার বড় বড় দাঁতও বের হচ্ছে। একে আমি তো শিয়ালের মতো অর্ধেক হয়ে গেছি, আমার পা থেকেও তো বড় বড় নখ বের হচ্ছে, নখগুলো তো বিশাল বড় হয়ে গেছে, আমার লেজে তো শিয়ালের মতন হয়ে গেছে দেখি, এখন কি আমি সত্যি শিয়াল হয়ে যাব, কে বাঁচাবে আমাকে। আমি তো শিয়াল হয়ে গেছি, বাঁচা, আমি শিয়াল হয়ে গেছি। জেরি জেরি, তোকে আজকে কে বাঁচাবে বল, আমি তো তোকে আজকে ছাড়বো না, শিয়াল হয়ে গেছি, আরো ভালো হয়েছে, তোকে আরো মজা করে খাবো আমি আজকে। না না টম, আমাকে ছেড়ে দাও, টম আমাকে ছেড়ে দাও, কিছু বলে করো না আমাকে, ছেড়ে দাও। তোকে আজকে কে বাঁচাবে জেরি, তুই তো আজকে শেষ।
তোর একই একই এটা কিসের গাড়ি? এটা আবার কে আসলো? একই এটা কে? এটা কে আসছে? একই এর পাগুলো তো দেখছি সুপার হিরোর মতন। একই এই তো সুপার হিরোর মতো পিছনে কাপড় উঠছে, তো সুপার হিরো মনে হয়। এখন আমার কী হবে? টম, তুই কি ভয় পেলি? তুমি এত ভয় কেন পেলে বলো? সামনে দেখ, এটা তো একটা সুপার হিরো মনে হচ্ছে। আমি কোনো সুপার হিরো টুপার হিরো নই, আমি হলাম একটা রোবট। আমি খুবই খারাপ রোবট, আমি তোকে এখনই শেষ করে ফেলবো। দাঁড়া, আমার এই ব্লেড গুলো দিয়ে তোকে আজকে আমি কেটেই ফেলবো। দাঁড়া, তোর এখন কি হবে বল। মামনি, আমাকে বাঁচা। এই ব্লেডের হাত থেকে আমাকে কি বাঁচাবে? এগুলো আমার শরীরে লাগলে তো আমি পুরাই শেষ হয়ে যাবো। বাবা রে, যাক বাবা, ব্লেডগুলো আমি কিছুই করতে পারিনি। এ কি ব্লেডগুলো আমার শরীরে কিছু করতে না পারলে আমার কাপড়গুলো তো কেটে ফেলেছে। আমার মানুষের মন তো সব শেষ। হায় হায়, হচ্ছে আমার নাকান সব কাটা যাচ্ছে। এখন আমি কী করি? এখন আমি সবার সামনে মুখ দেখা কী করে? মুখ পরে দেখো, আগে পালাও। এখনই পালাইতে হবে, এই গাড়িটা ধরে পালাবো। এখন দাঁড়া, ওর গাড়িতে করে এখন পালাবো। একই গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন? একই গাড়িটা স্টার্ট কেন হয় না? হেই, গাড়ি স্টার্ট কেন হচ্ছে না? গাড়ি স্টার্ট কেন হচ্ছে না? কী করি এখন আমি? গাড়ি কেন স্টার্ট হচ্ছে না? গাড়ি স্টার্ট কেন হচ্ছে না? আরে পাগল, গাড়ি এভাবে স্টার্ট হবে না। গাড়ির ব্যাটারিতে চার্জ নেই। এটা শুধুমাত্র আমার দুই কানের যে দুইটা লোহা বেরিয়ে আছে এগুলোর মাধ্যমেই চার্জ দেওয়া সম্ভব। এখন তুই এটাকে চার্জ না দিলে এটাকে চালাতে পারবি না রে পাগলা। ও, এই কথা আগে বলবো না। ধরো এক্ষুনি আমি চার্জ করে নিচ্ছি, এক্ষুনি চার্জ করছি। দাঁড়া, তোর কানের দুইটা থেকে চার্জ করে নিব। দাঁড়া, এই লাগিয়ে দিলাম দুই কানের দুইটা। এইবার তোর সব পাওয়ার আমি আমার গাড়িতে নিয়ে নিয়ে চলে যাবো। দাঁড়া, এ কি গাড়ির সিট মনে হচ্ছে স্টার্ট হচ্ছে এখন। এই কি ওর শরীরের সব কাটো নিয়ে নিচ্ছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, এই তো এটাই তো চাচ্ছিলাম। আজকে এখানে মনে হয় শেষ হয়ে যাবে। এই তো গাড়ি স্টার্ট হয়ে গেছে। চল গাড়িটা স্টার্ট, চল চল গাড়ি। এই তো চলছে গাড়ি, চলছে গাড়ি, চলছে। একে আর কানের এগুলো তো খুলতে মনে ছিল না। একে হ্যাঁ খুলে গেছে। যাক, এই তো আমার গাড়ি চলছে। এখন আমি এখান থেকে এত দূরে চলে যাবো যে আমাকে ধরতেই পারবে না। এই তো টম তো পালিয়ে যাচ্ছে, অনেক দূরে মনে হয় চলে যাবে, ওকে আর মনে পাওয়া যাবে না। জেরি বন্ধু, তুমি কেমন আছো? টম মনে অনেক দূরে চলে গেছে। তোর এত বড় সাহস, তুই আমার গাড়ি নিয়ে যাবি? দাঁড়া, এখনই তোকে আমি ধরছি আমার হাতের এই মেশিনটা দিয়ে। দাঁড়া, এখন আমি আসছি তোর পিছে পিছে। দাঁড়া, তোকে আজকে আমি মেরেই ফেলবো। দাঁড়া, আমার পিছনে আসিস না, আমার পিছনে আসিস না। আমি অনেক দূরে চলে যাবো, আমার পিছনে কেউ আসিস না। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কী বুঝলে জেরি বন্ধু, ওরা তো মানে অনেক দূরে চলে গেছে। যাক ভালোই হয়েছে। জেরি বন্ধু, তুমি আমার সাথে এখানে থেকে যাও। তুমি আমার প্রকৃত বন্ধু, আমি তোমার সাথে থাকতে চাই। ঠিক আছে জেরি বন্ধু, আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি একসাথে এখানে থাকবো।